আজ 25শে বৈশাখ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 159তম জন্মজয়ন্তী। প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে কত শত অনুষ্ঠান আয়োজন হয়, আর এবার তার স্মৃতি ঘেরা কলকাতা, শান্তিনিকেতন, শিলাইদহ, প্রতিশর কোথাও কোনো উৎসব নেই। বিশ্ব পরিস্থিতিতে থমকে আছে সব। কেরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন কবিগুরু জন্মদিনের সেই খবর। তুমি রবে নীরবে, তার গানের কথা একেবারেই সত্যি। 150 বছরেও তিনি বেঁচে আছেন বাঙালির হৃদয়ে, নীরবে নয়, সরবে, সাড়ম্বরে, বিশ্বজুড়ে। কিংবদন্তির চেয়েও বেশি, এই কবি 158 বছর আগে বৈশাখের এই দিনে জন্মেছিলেন কলকাতায়, জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। জীবনের 80 বছর তিনি তার সৃষ্টি ছড়িয়েছেন বিশ্বজুড়ে, সাহিত্যে পেয়েছেন নোবেল, খ্যাতি দুনিয়া জুড়ে। কলকাতা শান্তিনিকেতনের পর বাংলাদেশ ছিল তার সবচেয়ে পছন্দের। এই দেশ, নদী, গ্রাম, মেঠোপথ তার ভালো লাগার। তাই কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর, নগর প্রতিসরে তার কুঠি, কাছারি আর বিশ্রাম বাড়ি, এসবে বছরের পর বছর রবীন্দ্রনাথ থেকেছেন, লিখেছেন তার কালজয়ী সব সাহিত্য। করোনা ভাইরাসের বিশ্ব মহামারীতে এবার কষ্টে বন্দী সেই কবিগুরুর জন্মদিন। কলকাতায় কোনো উৎসব নেই, আয়োজন নেই শান্তিনিকেতনে। সরকারি বিধিনিষেধ থাকায় কোনো আয়োজন হয়নি শিলাইদহ, প্রতিসর, এমনকি শাহজাদপুরেও। দুর্যোগে ঘরবন্দী এই দিনে তাই রবীন্দ্রনাথের গল্পগানই তাকে স্মরণ করা যায়। গ্রামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা।